আসসালামু আলাইকুম আ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মন্ডলী জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশ হওয়া কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয় বিপদাপদ চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক না কেন কোনো অবস্থায় হতাশ হওয়া ইমানদারের কাজ নয় বরং সর্বাবস্থায় মহান আল্লাহর উপর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ প্রিয় দর্শক এ কথা মনে রাখা উচিত যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ কারিমে এমন এসেছে অনেকবার তখনই আল্লাহর সেই বাণীর অর্থাৎ ইন্না স্মরণ করাই সবার কাজ প্রিয় দর্শক বিপদাপদ হতাশা রোগ শোক সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা আল্লাহ আলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং যান মাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব যাবো সুরাবা কোনো পরিস্থিতিতে হতাশা কিংবা মানসিক চাপ সামলাতে কুরআন সুন্নাহর আমল করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক হতাশা কিংবা মানসিক চাপ বেড়ে গেলে যে আমলগুলো করা জরুরি তাই আজকে আপনাদেরকে জানাবো আর তা হলো কুরআন তেলাওয়াত করা হতাশা কিংবা মানসিক চাপ এলে প্রথমে যে আমলটি করবেন তা হলো কুরআন তেলাওয়াত করা হতাশা ও মানসিক চাপ কমাতে কুরআন তেলাওয়াতের বিকল্প নেই মহান আল্লাহর মধুর বাণী কুরআন তিলাওয়াত মানুষের মনকে প্রফুল্ল করে তোলে কেননা কুরআন তিলাওয়াত মানুষের অন্তরের প্রফুল্লতার অন্যতম উৎস কুরআন তেলাওয়াতের মাধ্যমেই মানুষ মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে প্রিয় দর্শক তাই একটাই অনুরোধ যদি আপনারা মানসিক চাপ কিংবা হতাশায় ভোগেন তাহলে প্রথমেই বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন সুপ্রিয় সম্মানিত দর্শক মানসিক চাপ কিংবা দুঃখ প্রেশানির সময় আরেকটি যে আমল করবেন তা হলো দোয়া ও জিকির করা হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা কেননা দোয়া এবং জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি আসে বলে ঘোষণা করেছেন তিনি বলেন আল্লাহ দ্বীনা আমানু ওয়াতমা ইন্নু উলু বুহুম বেজিকরিল্লাহি আলাহ বে জিকরিল্লাহি তা তোমা ইনুল অর্থ যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে সুরা রদ আয়াত আঠাশ সুপ্রিয় সম্মানিত দর্শক হজরত আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আলহি আসাল্লাম যখন হতাশাগ্রস্ত হতেন তখন তিনি বলতেন ইয়া হাই ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীছু এর অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই তিরমিজি মুস্তাদরাকে হাকিম ও মিসকাত শরীফের হাদিস দর্শক হতাশা কিংবা দুশ্চিন্তার সময় আরেকটি যে জিকির বেশি বেশি করবেন তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুংটু মিনা ভলি মিন এই জিকিরটি এই দুয়াটি দুশ্চিন্তা প্রেশানের সময় বেশি বেশি করবেন এই দুয়ারটির অর্থ হলো হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ও প্রেশানের সময় এ বিশেষ দুয়াটি বেশি বেশি পড়তেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা কিংবা চিন্তা-প্রشانیতে পড়লে আরও একটি দোয়া বেশি বেশি পড়তেন তা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু জুমিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল 'আজযি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু মিং মিন দলায়েদ দাইনি ওয়া গালাবাতির রিজাল এই দুয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় پریشانের সময় বেশি বেশি পড়তেন দোয়াটি আমি আরো একবার বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজসি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল হে আল্লাহ নিশ্চয় আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই অপারগতা ও অরসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা ও ভীরুতা থেকে আপনার কাছে আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকেও আপনার কাছে আশ্রয় চাই সুপ্রিয় সম্মানিত দর্শক দুশ্চিন্তা প্রেশানি থেকে বাঁচার আরেকটি আমল হল নামাজে মনোযোগী হওয়া বিপদ মুসিবত পেরেশানের সময় নামাজের মাধ্যমে এই প্রকৃত প্রশান্তি লাভ করা যায় কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন তাই মানসিক প্রশান্তি পেতে নামাজে মনোযোগী হওয়া আবশ্যক আল্লাহ আলাপ বলেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয় লোকদের পক্ষেই তা সম্ভব আলোর দিশারির সুপ্রিয় সম্মানিত দর্শক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল আলহ্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন নামাজ আদায় করতেন আবু দাউদ শরীফের হাদিস সাহাবাই ক্রামও এ আমলে অভ্যস্ত ছিল তারা অতি ছোট বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এমনকি জুতার ফিতা ছেড়ে গেলেও নামাজের মাধ্যমে সমাধান করতেন সুবাহান সুপ্রিয় সম্মানিত দর্শক বিপদ মুসিবত এবং দুঃখ প্রেশানি হতাশা থেকে বাঁচতে আরেকটি আমল হল হাসি খুশি থাকার চেষ্টা করা অস্থিরতা ও হতাশা কাটাতে হাসি খুশি থাকার বিকল্প নেই যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজে নিজেকে অভ্যস্ত করে তোলা যদি তা হালাল হয় তবে কোনোভাবেই হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না হতাশা মুক্ত থাকতে চলাফেরা উঠা বসা সহ যে কোনো বিনোদনের ক্ষেত্রে হালাল হারা মেনে চলা খুবই জরুরি সুপ্রিয় সম্মানিত দর্শক দুশ্চিন্তা প্রেশারি থেকে বাঁচতে আরেকটি যে কাজ করবেন তা হল আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা মানসিক হতাশা ও অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াকুলের বিকল্প নেই কেননা তিনিই বলেছেন যে মহান আল্লাহর প্রতি তাওয়াকুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুহান আল্লাহ সুরা তালাক আয়াত নং প্রিয় দর্শক আর যে ব্যক্তি দুনিয়ার সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি তাওয়াকুল করতে জানে তার কোনো চিন্তা নেই হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন আল্লাহ তা ঘোষণা করেন আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক দুশ্চিন্তা প্রেশানি বা হতাশার সময় আরেকটি যে আমল করবেন তা হলো তবা ইস্তেফার করা তবা ইস্তেফারে হতাশা ও মানসিক চাপ কমে জীবিকার অভাব কমে সন্তান সন্ততির অভাব কমে গুনাহ মাফ হয় এসব সমাধানের কথা বলেছেন মহান আল্লাহ তারপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরান্ন নং দশ থেকে বারো সুপ্রিয় সম্মানিত দর্শক রাসল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকাফার করবে আল্লাহ তার সব সংকট দূর করে দেবেন সমাধানের পথ বের করে দেবেন তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উচ্চ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন শরীফের হাদিস সমস্ত দুশ্চিন্তা দুঃখ কষ্ট প্রেশানিকে খুশিতে রূপান্তর করতে আমি উপরে যে আমল বা কাজগুলোর কথা আলোচনা করেছি সে অনুযায়ী আমল করুন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখুন মনে প্রশান্তি লাভে জিকির দোয়া ও নামাজে মনোযোগী হওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ সমস্ত দুঃখ কষ্ট পেশানি খুশিতে রূপান্তর হবে আল্লাহ মুসলিম উম্মাহকে হতাশার সময় উপরে বর্ণিত আমলগুলো ও দোয়াগুলো যথাযথভাবে আদায় করা তাও ফিকদান করুন আমিন এবং হতাশা থেকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক তুই এই ছিল আমাদের আজকের ভিডিও এরকমের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে আলোর দিশারি চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ